53তম বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করলো ভিসা অফিস। বাংলাদেশের সাথে রাজ্যেও ভিসা অফিসে এই জাতীয় দিবসটি পালন করা হয়। রবিবার বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগরতলা ভিসা অফিস প্রাঙ্গণে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তারপর পরিবেশন হয় জাতীয় সঙ্গীত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সন্ধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হোটেল পলো টাওয়ারের হল ঘরে বলে জানান ভিসা অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আজ 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস 2023। আজকে এই 26শে মার্চ আজকের এই দিনের মধ্য দিয়ে বাংলাদেশ তার জন্মের 52 বছর পূর্ণ হলো। আজ 53তম জাতীয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজ্যবাসীকে নিয়ে আমরা সকালে এবং রাতে দুই পর্বে আমরা আমাদের বিশেষ প্রোগ্রাম আয়োজন করেছি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে আজ সন্ধ্যা 7টার সময়, যেখানে এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারের ব্যাংকুয়েট হলে আমরা একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছি। এখানে আমরা মূলত খুব অল্প কথায় আমরা দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের আজকের এই 52 বছরে বাংলাদেশের অর্জনসমূহ এবং বিশেষ করে এই ত্রিপুরা সহ ভারতের মুক্তিযুদ্ধের সময়কালীন অবদান নিয়ে আলোচনা করে পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।